জড়িত সুস্থ সমাজ তরফ থেকে তোমাদের সকলকে সত্যি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো তাই আপনারা চলে এসেছেন মালয়েশিয়ার টুইন টাওয়ারে। তো মালয়েশিয়ার টুইন টাওয়ার নাম শুনে তোমাদের মাথায় প্রথম যেটা আসছে এটা হলো কল্যাণী টুইন টাওয়ার। মা কল্যাণী রয়েছে, তোমার এখানে একটা শ্রীরামপুরে একটা তোমার মালয়েশিয়ার টুইন টাওয়ার তৈরি করা হয়েছে। তো দেখতে পাচ্ছি এখানে যে দেবী মাকে এখানে তোমার খুবই সুন্দরভাবে তার কাজটা করা হচ্ছে। তো চলো সেটাই তোমাদেরকে মিনিমাল সুন্দরভাবে সুন্দরভাবে তোমার কাজটা করা হচ্ছে। দেখতে পাচ্ছি মন্ডলের মধ্যে এখন অনেক অনেকজন প্রবেশ করছে, তো সেটাই তোমাদের দেখাবো। তো চলো ভিডিও শুরু করা যাবে। আমরা দেখি যে এইদিকে যে পথটা দেখতে হচ্ছে এইদিক থেকে তোমার মন্ডপে প্রবেশ করবে। আর দেখতে হচ্ছে এইখান থেকে যে মন্ডপ থাকে তার দারুণ সুন্দর লাগছে গাইজ। শ্রীরামপুরেও কিন্তু খুবই সুন্দর একটা টুইন টাওয়ার রয়েছে, মালয়েশিয়ার টুইন টাওয়ার ভিডিও তোমার চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা দেখে অবশ্যই জানাবে যে কোনটা তোমাদের বেস্ট লাগলো, ঠিক আছে, মালয়েশিয়ার টুইন টাওয়ার নাকি শ্রীরামপুর টুইন টাওয়ার। দেখতে পাচ্ছি এখন তো অনেক অনেক ভিড় আছে মন্ডপে প্রবেশ করার জন্য। তো দেখতে পাচ্ছি লাইট দিয়ে খুবই সুন্দর একটা তোমার কাজ করা হয়েছে, আর আজকে ছিল এটা তোমার উদ্বোধনী। তো চলো এবার তোমাদেরকে মন্ডপের ভেতরে নিয়ে গিয়ে দেখাবো। দেখতে পাচ্ছি আমরা এখন মন্ডপের মধ্যে প্রবেশ করছি। তো দেখতে পাচ্ছি গাইজ অনেক অনেক অল্প অল্প সম্ভব তোমার ঢোকানো হচ্ছে। আর দেখতে পাচ্ছি এখানে খুবই সুন্দর একটা কাজটা আর সামনে দেবী মাছ দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা লাগছে গাইজ। চারিদিকে যে ভিউটা দেখতে পাচ্ছি গাইজ খুবই সুন্দর একটা লাগছে। আগে তোমাদেরকে বলে রাখি এইগুলো হলো তো একটা ফাইবার কাঁচের ইউজ করা হয়েছে, গোল্ডেন আর এই যে তোমার সিলভার কালারের কম্বিনেশন পুরো দারুণ সুন্দর লাগছে। তো এখানে তোমার খুবই সুন্দরভাবে তোমার কাজটা করা হয়েছে মন্ডপের সাথে পুরোপুরি সামঞ্জস্য রেখে, খুবই সুন্দর লাগছে গাইজ দেখতে। দেখতে পাচ্ছ আর এইখান থেকে চারিদিকে যে ভিউটা দেখতে পাচ্ছ এখন তোমার কিন্তু অনেক অনেকজন এসেছে এই মন্ডপ দর্শন করার জন্য। তার সাথে এই যে এখানে দেখতে পাচ্ছ এই ঝাড়বাতিটা, ঝাড়বাতিটাও খুবই সুন্দরভাবে তোমার কাজ করা হয়েছে। এখানে তোমাদের এই বই রাখি যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই তোমার প্লাই কেটে কেটে খুবই সুন্দরভাবে তোমার কাজটা করা হয়েছে। তারপর তোমার হোয়াইট কালার মেরে খুবই সুন্দর একটা লাগছে। এক্সিট পয়েন্ট দেখতে পাচ্ছি গাইজ অনেক অনেকজন তো প্রচুর ভিড় আছে গাইজ মন্ডপের মধ্যে। দেখতে পাচ্ছি গাইজ প্রচুর ভিড় মন্ডপের মধ্যে, এখন তোমার মন্ডপ থেকে সবাই বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, খুবই সুন্দর একটা লাগছে গাইজ। তো এখানে আবার আসলে যারা অনলাইনে ভিজিট করছো তারা এই শ্রীরামপুরে একবার এসে অবশ্যই তোমার এখানে ভিজিট করে যাবে, ঠিক আছে। ভিডিওতে।